উদয়পুর টেপানিয়া স্কুল সংলগ্ন এলাকায় বালিবোঝাই টিপার গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় এক যুবক। আহত যুবকের নাম নূর মিয়া বলে জানা যায়। এলাকার লোকজনরা বিকট শব্দের আওয়াজ পেয়ে রাস্তায় এসে দেখতে পান টিপার গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে রক্তাক্ত অবস্থায় আহত যুবক নূর মিয়া রাস্তার পরে রয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরকে। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে এসে আহত যুবককে উদ্ধার করে গুমতি জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর জখম গুরুতর হওয়াতে বাইক চালক নূর মিয়াকে জেলা হাসপাতালের ১৬ বিভাগে স্থানান্তরিত করে দেওয়া হয়। এদিকে যান দুর্ঘটনার খবর পেয়ে রাধাকৃষ্ণপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। আজকে এতো আমি কারেন্ট অফিসে যেতে এসেছিলাম ইন্ডাস্ট্রি। আমার সামনে একটা বোলারো টিপার গাড়ি ছিল, তার সামনে ছিল একটা বোলারো গাড়ি। বোলারো গাড়িটাকে ওভারটেক করতে গিয়ে টেপানিয়া স্কুল সংলগ্ন এলাকাতে টিপার গাড়িটা বোলারো গাড়িটাকে যখন ওভারটেক করতে গেছে তখন সামনে একটা বাইক ছিল, বাইকটাকে চাপা দিয়ে বোলারো গাড়িটা পালিয়ে যায়। টিপার গাড়িটা চালিয়ে গেছে।